لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ما لنا رب سوى. সম্মানিত উপস্থিতি, ঠিক সেরকম আমি বলছি যে খবরের আজাব মেনে নিলাম কোরআনে নাই, আপনি হাদিস মানবেন কিনা? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, লা উলফিয়ান্না আহাদাকুম আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি, তোমাদের কেউ যেন এমন যুগ না পায় যে যুগে লোকেরা তাদের খাটের মধ্যে বসে আরাম কেদারায় বসে নানান কথাবার্তা বলবে, মুত্তাকিআন আলা আরিকাতিহি, সেখানে বসে বলবেন যে মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি তাবাইনাহু। হাদিসে আমি খুব সংক্ষেপ করে বলছি যে কিতাবের মধ্যে যা পাবো শুধুমাত্র তাই মানবো, তা ছাড়া আর মানবো না। এই একটা যুগ এসে যাবে, আল্লাহর নবী আরো বলেছেন, আলা ইন্নি উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাহু, আমার কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ দেওয়া হয়েছে। অনুরূপ মানে হলো হুকুমের ক্ষেত্রে, তার বিধিবদ্ধ বিধানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। কোরআন যেরকম হালাল করে আমি সেরকম হালাল করে, আল্লাহ আমার হাদিস সেরকম হালাল করে, আল্লাহ যেরকম হালাল করেন আমি সেরকম হালাল করি, আল্লাহ যেরকম হারাম করেন আমিও সেরকম হারাম করি। শুনে রেখো, কোরআনের মধ্যে গাধার হুকুম নেই। পালা গাধার কি হবে? জংলা গাধা খাওয়া যাবে? সেটা তো কোরআনের মধ্যে রয়েছে, হজের মশালায় রয়েছে। কেউ যদি গাধা শিকার করে বসে এহেরাম অবস্থায় কি করতে হবে? কিন্তু আমি মোহাম্মদ বলে দিচ্ছি, কোরআনে যে গাধার কথা আছে সেটা হলো জংলা গাধা হালাল। আর আমি মোহাম্মদ ওই একই গাধা যদি গৃহপালিত হয় আমি সেটাকে হারাম করে দিলাম। একই গাধা, কিন্তু গাধার জাত একটাই। কোরআনে এসেছে গাধা হালাল, কোরআনে গাধা হালাল এসেছে, কিন্তু আল্লাহ নেই এসেছে হলো জংলা গাধা। আমি হারাম করে দিচ্ছি ওই গাধা যদি গৃহপালিত হয়। সোজা ব্যাপার নয়, একই জাত। কোরআন হালাল করেছে জংলাটা, আমি হালাল করে দিলাম, হারাম করে দিলাম কোনটা? পালাটা। সহজ নয়, আল্লাহ হালাল করেছেন, আল্লাহ নবী সামান্য সামান্য অবস্থার পার্থক্যের কারণে নিজে হারাম করে দিয়েছেন, সেটা আমি হারাম হিসাবে মানবো কিনা? মানতেই হবে, এটা আল্লাহ নবীর বিধান। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।